আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে নাস্তিকরা অনেক মন্তব্য করে, কোনোভাবেই যেন তারা প্রমাণ করতে চায় যে এটা সত্য নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজ থেকে বানিয়ে ফেলেছেন এই কথাগুলো। এভাবে তারা অনেক অপবাদ অপপ্রচার দিয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই যুগে এসে, বিজ্ঞানের এই যুগে এসে কোরআনকে তারা এখন পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে নাই, যেহেতু যদিও তারা এই চেষ্টাটা এখনো চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় অনেক বিজ্ঞানের সাথে, অর্থাৎ নাস্তিকরা যেটাকে মনে প্রাণে বিশ্বাস করে, যে বিজ্ঞান, বিজ্ঞান তো সবাই জানে এটা বাস্তবতা, যেটা ধরা যায় ছোঁয়া যায় এটাই হচ্ছে বিজ্ঞান, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে। আর আমরাও আমাদের এই কোরআনকে, আমাদের ধর্মকে, আমাদের বিধানগুলোকে, আমরা যে বিজ্ঞান কিভাবে এই বিষয়গুলোকে সাপোর্ট করছে, এই বিষয়গুলো আমরা উপস্থাপন করছি, যাতে নতুন করে আর কোনো নাস্তিক, নতুন করে আর কোনো অ্যাথিস্ট যাতে তৈরি না হয়, তারা যেন বুঝতে পারে, জানতে পারে, এই জন্য আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু তারা বলছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইসলামের নবী মুহাম্মদ তিনি এটা বানিয়ে ফেলেছেন নিজ থেকে, নাউজুবিল্লাহি মিন জালিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে কিছু বানিয়ে বলেন না, যা বলেন সব ওয়াহির মাধ্যমে বলেন, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে শিখিয়ে দেন তিনি তাই বলেন, এবং সৃষ্টিকর্তা যেটা আমাদেরকে শিখিয়ে দেন অর্থাৎ নবীকে যিনি যেটা বলে দেন সেটা ভুল হওয়ার কোনো কথাই হতে পারে না, সেটা চিরসত্য এবং কিয়ামত পর্যন্ত এটা সত্যই থাকবে। এরকম একটা আয়াত পবিত্র কোরআনের আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সবারই মনে সহজ একটা প্রশ্ন, যদি এই প্রশ্নের উত্তর অনেক কঠিন সবাই জানে না, যে প্রশ্নটা হচ্ছে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এই পৃথিবীটা শুরুতে কিরকম ছিল, বা পৃথিবী সৃষ্টির আগে কি ছিল, এরপর পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, এবং যেভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো তারা আবিষ্কার করার পর এটাকে নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। অর্থাৎ এই থিওরি মতে, এই তথ্য মতে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে সব বিষয়গুলো একটি কেন্দ্রীভূত ছিল, এক জায়গায় একত্রিত ছিল, এবং হঠাৎ একটা বিস্ফোরণ হওয়ার মাধ্যমে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, নদী নালা, গাছপালা এগুলো সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। অথচ এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1400 বৎসর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলার কোনো কথা নয়, যেহেতু বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। সুতরাং 1400 বৎসর আগে একজন ব্যক্তি যিনি মরুভূমিতে থাকতেন সেখান থেকে বসে বসে বিজ্ঞানের এই তথ্য দেওয়ার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিষয়গুলো বলে দিয়েছেন, এজন্য তিনি বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অর্থাৎ কাফেরেরা কি দেখে না, অস্বীকারীরা কি দেখে না যে আমি কিভাবে আকাশ এবং জমিন সৃষ্টি করেছি? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অর্থাৎ কাফেররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আমি এই বিষয়ে আকাশ এবং জমিন কিভাবে সৃষ্টি করেছি? কানাতা রাতকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিষয়গুলো, আকাশ, জমিন, পৃথিবী সব বিষয়গুলো একত্রিত ছিল, এক জায়গায় ছিল, ফাফাতাকনাহুমা, অতঃপর এগুলোকে আমি আলাদা আলাদা করে দিয়েছি, বিচ্ছিন্ন করে দিয়েছি, এরপর পৃথিবী সৃষ্টি হলো। দেখেন কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির তত্ত্ব দিয়ে দিলেন। 1400 বৎসর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা বলা সম্ভব ছিল না, সম্ভব হয়েছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা বলে দিয়েছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনিই তো সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিবেন কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন। সুতরাং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখান থেকেই প্রমাণিত হয় যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব।